আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ একটি রেসিপি, কফি রেসিপি, দুধ কফি। তো আজকে আমরা দুধ কফি তৈরি করব। চলুন কীভাবে তৈরি করছি। আমি এখানে দুটা কাপ নিয়ে নিলাম। এবার আমরা কফি দিয়ে দিব এই কাপের মধ্যে। আমি দু চামচ করে দিব। তো আমি এখানে প্রথমে এক চামচ দিয়ে দিলাম। তো পরে মনে হলো যে না, চামচের পরিমাণ কম উঠতেছে, তো তার জন্য আরও এক চামচ দিয়ে দিলাম। দু কাপে দু দু চামচ করে চার চামচ দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব। এভরিওয়ান, আমি দুধের সাথে চিনিটা জাল করে নিয়েছি, চিনি গলতে একটু সময় লাগে এই জন্য। তো কফিটা ভালো করে মিক্সড করে তারপর আমরা গরম দুধ ঢেলে দিব এতে। সিম্পলি যে কফি তৈরি করা হয় আমি কিন্তু সেটাই তৈরি করছি। আমি এখানে এই ব্র্যান্ডের কফিটা নিয়েছি, দেখুন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে এবার আমাদের মিক্সড করা হয়ে গিয়েছে, আমরা এখন দুধ ঢেলে দিব। ফুটন্ত গরম দুধ দিতে হবে। চিনি দুধের সাথে জাল করে নিলে চিনি কিন্তু খুব সহজে গলে যায় আর দুধের সাথে মিষ্টি ভালো মতো মিশে যায়। এই তো এভাবে সব কিছু এবার মিক্সড করে নিব ঘন ঘন। এটাকে আমরা ছেড়ে নিব, তাহলে কফির সাথে ভালো মতো মিশে যাবে। দু তিন মিনিট সময় নিয়ে কিন্তু এটাকে শুধু মিক্সড করতে হবে। আমি আগে দুধ দিয়ে দিতেছি, তারপর সময় নিয়ে আমরা মিক্সড করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছেও পৌঁছে যাবে এবং আপনারা নতুন নতুন রেসিপি সম্পর্কে জানতে পারবেন, নতুন নতুন টিপস সম্পর্কে জানতে পারবেন। তো এইভাবে করে আমরা ভালো মতো এটা মিক্সড করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। এই তো সুন্দর করে ঘন ঘন এটাকে নেড়েচেড়ে ভালো মতো মিক্সড করে নিব আমরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এভাবে কফি রেসিপি আমরা সবাই পারি, তারপরও আমি যেভাবে তৈরি করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পের আড্ডায় কিন্তু এই কফি রেসিপি বেশ জমে যাবে। সাথে নিয়ে নিব আমরা বিস্কিট, তাহলে তো আর কোনো কথাই নাই। আমি এখানে ওয়াটারফুল বিস্কিট নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কিট দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এই যে দেখুন, এভাবে করে আমরা এটাকে করে নিব। তো এখানে শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।